আমাদের এটা বিধায়ক এখানে লেখা আছে নিখোজ হ্যাঁ তো আমাদের আপনারা কি মানে কি এসে দেখছেন এখানে এই তো দেখছি যে আমার নিখোজ লেখা আছে বলে যে পোস্টার পড়েছে নিখোজ হ্যাঁ লেখা আছে দেখলেন আপনারা এটা এই জায়গাটার নাম কি জায়গাটা মালদা মালদা কোথায় এটা মালদা হসপিটাল সদর হসপিটাল আচ্ছা এই এই যে ইনাকে চিনেন আপনারা আমরা চিনি তো আচ্ছা আমাদের মন্ত্রী আছে বিধায়ক আচ্ছা তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো আছে হ্যাঁ নিখোজ লেখা আছে আমি দোকান আছে দোকানের পাশে দেখছি একটা পোস্টার সাটা আছে সেই পোস্টারে লেখা আছে নিখোজ সুপমিত্র চৌধুরী ইনি কে কিছু লেখা আছে এমএলএ ওর এমএলএ হ্যাঁ ইংলিশ বাজার এমএলএ হ্যাঁ উনি কি ভোটে দাঁড়িয়েছেন এবার সেটা তো বন্ধু আমার আমি সাড়ার কলম খুলে দেই যে পোস্টার সাড়া আছে ওখানে কিসের কি কি একটা পোস্টার সাড়া আছে পোস্টারগুলো পড়েছে এটা আজকের কথা না এটা অনেকদিন আগের থেকে বছর দুয়েক যাবতই বন্যা করোনা মানুষের বিপদ মৃত্যু কোনো বিষয়ে ইংরেজবাজার বিধানসভায় বিধায়িকাকে কেউ পায়নি পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল এর আগেও এটা পোস্টার পড়েছিল বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটা বিরাট কুন্দন চলছে এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি হঠাৎ করে পথেঘাটে দেখা যাচ্ছে না ওনাকে কোনো রেস্টুরেন্টে কোনো বারকাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে হ্যাঁ রাস্তাতে এখন ওইভাবে নামতে দেখা যায়নি এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূল থেকে শিখতে হবে শিরোপার মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট তিনি গতকাল বৈষ্ণবনগর শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন কারণ একটা লোকসভা ক্ষেত্র সাতটা বিধানসভা নিয়ে হয় স্বাভাবিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি অসংসদীয় রাজনীতি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এর বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি নিম্ন রুচির রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে